Kitari Rahman Rahim. Assalamu alaikum. I am Nurjahan Begum, assistant teacher, Sulaiman Kindergarten. We are students of class 5. How are you? I hope you are fine. Alhamdulillah, I am fine also. Dear students, today we will learn 5 sentences about the flu. Let us look at the board. Sulaiman Kindergarten, class 5, subject English. Dear students, I like to teach you in English and Bengali. Dear students, you know, Sulaiman Kindergarten is an educational institution where everything is taught in the classroom. There is no homework. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। চলো বন্ধুরা, আজ আমরা শ্রেণীতেই সব কিছু শিখে নিব। বোর্ডের দিকে তাকাও, দেখো প্রশ্নটি হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অন দ্য ফ্লু, মানে ফ্লুর উপরে 5টি বাক্য লেখো। এখন দেখো অ্যান্সার, দেখো দ্য ফ্লু আগে লিখে নিতে হবে, তারপর বন্ধুরা দেয়ার আর 5 সেন্টেন্সেস অন দ্য ফ্লু আর গিভেন ইউ, ফ্লু সম্পর্কে 5টি বাক্য নিম্নে উল্লেখ করা হলো। তারপর দেখো দ্য ফ্লু কমনলি নোন অ্যাজ ইনফ্লুয়েঞ্জা ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, ফ্লু সাধারণত ইনফ্লুয়েঞ্জা নামে একটি ছোঁয়াচে রোগ, ইনফেকশাস মানে ছোঁয়াচে, ডিজিজ মানে রোগ। ইট ইজ কজড বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটি কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য এই রোগটি হয়। ইটস কমন সিমটমস ইনক্লুড হাই ফিভার, রানিং নোজ, সোর থ্রোট, মাসেল পেন, হেডেক, কফিং অ্যান্ড ফিলিং টাইট। দেখো ইটস কমন সিমটমস, যেহেতু সাধারণ লক্ষণগুলো হচ্ছে সিমটম মানে কি, লক্ষণ সিমটমস হচ্ছে উচ্চ জ্বর, অতিমাত্রায় জ্বর, সর্দি, গলা ব্যথা, তারপরে পেশি ব্যথা, মাথা ব্যথা, কাশি এবং দুর্বল অনুভব করা। এই ইনফ্লুয়েঞ্জা বলে কি কি লক্ষণ, ইনফ্লুয়েঞ্জার লক্ষণ হচ্ছে কি কি আবার বলছি, প্রচুর হাই ফিভার মানে উচ্চ জ্বর, রানিং নোজ মানে সর্দি, সোর থ্রোট, গলা ব্যথা, মাসেলস পেন, পেশি ব্যথা, হেডেক, মাথা ব্যথা, কফি, কাশি অ্যান্ড ফিলিং টাইট এবং দুর্বল অনুভব করে। ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং ক্যান রিডিউস দ্য রিস্ক অফ ইনফেকশন, বারবার হাত ধোয়া এর রোগ প্রতিরোধ করতে পারে। ওয়ান শুড সি এ ডক্টর ইফ ওয়ান ইজ অ্যাটাক্ট বাই দ্য ফ্লু, কেউ যদি এই ফ্লু দ্বারা আক্রান্ত হয় তা উচিত হবে ডাক্তারকে দেখানো। বন্ধুরা, আশা করি তোমরা অর্থগুলো বুঝতে পেরেছ, চলো আবার দেখে নিই আর তোমরা চেষ্টা করো আমার সাথে সাথে শিখে নেওয়ার জন্য, ঠিক আছে? চলো, দেয়ার আর 5 সেন্টেন্সেস অন দ্য ফ্লু আর গিভেন বিলো। দ্য ফ্লু কমনলি নোন অ্যাজ ইনফ্লুয়েঞ্জা ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ। বন্ধুরা, বড় সেন্টেন্সগুলো আমরা আমাদের সুবিধা মতো অংশ করে ভাগ করে নিয়ে নিই, আমরা করে নিব। দেখো দ্য ফ্লু কমনলি নোন, আবার দেখো দ্য ফ্লু কমনলি নোন অ্যাজ ইনফ্লুয়েঞ্জা, অ্যাজ ইনফ্লুয়েঞ্জা ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ। আবার দেখো দ্য ফ্লু কমনলি নোন, দ্য ফ্লু কমনলি নোন অ্যাজ ইনফ্লুয়েঞ্জা, অ্যাজ ইনফ্লুয়েঞ্জা ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ, ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস মানে কি, ডিজিজ মানে ছোঁয়াচে রোগ, ইনফেকশাস ডিজিজ মানে ছোঁয়াচে রোগ। ইট ইজ কজড মানে ইহার কারণ, বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইট ইজ কজড বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইহার কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তার দেখো ইট ইজ কজড বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইটস কমন সিমটমস, ইটস কমন সিমটমস, ইহার সাধারণ লক্ষণগুলো কী কী, ইনক্লুড হাই ফিভার, রানিং নোজ, সোর থ্রোট, থ্রোট আচ্ছা মাসেল পেন, হেডেক, কফিং অ্যান্ড ফিলিং টায়ার্ড। কমন সিমটমগুলো মানে সাধারণ লক্ষণগুলো হচ্ছে হাই ফিভার মানে অনেক জ্বর, রানিং নোজ, সর্দি, নাকে পানি ছোঁয়া যেটা, সোর থ্রোট, গলা ব্যথা, মাসেল পেন, হেডেক, কফিং অ্যান্ড ফিলিং টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত, ফিলিং ক্লান্ত অনুভব করে। তারপর দেখো ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, বারবার হাত ধোয়া ক্যান রিডিউস দ্য রিস্ক অফ ইনফেকশন, মানে বারবার হাত ধোয়া এই ইনফেকশন কমাতে মানে রোগ প্রতিরোধ করতে পারে। ওয়ান শুড সি এ ডক্টর ইফ ওয়ান ইজ অ্যাটাক্ট বাই দ্য ফ্লু, ওয়ান শুড সি এ ডক্টর ইফ ওয়ান ইজ অ্যাটাক্ট বাই দ্য ফ্লু, কেউ যদি এগুলো আক্রান্ত হয় তার উচিত হবে ডাক্তারকে দেখানো। বন্ধুরা চলো আবার দেখে নিই, আরেকবার দেখে নিই, দেয়ার আর 5 সেন্টেন্সেস অন
on the flu are given below. The flu, commonly known as influenza, is an infectious disease. It is caused by influenza virus. Its common symptoms include high fever, runny nose, sore throat, muscle pain, headache, coughing and feeling tired. Frequent hand washing can reduce the risk of infection. One should see a doctor if one is attacked by the flu. বন্ধুরা আশা করব আমার সাথে সাথে তোমাদের সকলের হয়ে গিয়েছে। তোমরা একটু বানানগুলো ভালো করে দেখে নিও। ইনফেকশাস বানান, ডিজিজ, তারপর ইনফ্লুয়েঞ্জা সিমটমস, তারপর হচ্ছে কফিং, ফিলিং, ফ্রিকুয়েন্ট ওয়াশিং, তারপরে রিডিউস, তারপর হচ্ছে ইনফেকশন, তারপরে হচ্ছে অ্যাটাক। এই বানানগুলো, যে বানানগুলো একটু কঠিন, বানানগুলো ভাগ করে করে তোমরা পড়ে নিও, ঠিক আছে? দেখো ইনফেকশাস, ইনফেকশাস, আইএনই এফ সিকে ইনফেকশাস, টিআইইউএসএস, ইনফেকশাস, এভাবে ভাগ করে নিবে। সিলেবাস ভাগ করে নিলে কিন্তু বানান অনেক সহজ, কারণ ছোট ছোট অংশ পড়তে সহজ আর ভুল হবে না। ডিজিজ, টিআইএসইএস, ডিজিজ, তার দেখো ইনফ্লুয়েঞ্জা, আইএনই এফ এল ইউ এন, ফ্লেন ডেট যা ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস, ভিআই ভাই, আর এস ভাইরাস, তারপরে সিমটমস, এস ওয়াই এম পি, সিমটমস, টিওএম স্টম, সিমটমস, এস ওয়াই এম পি, সিম টমস, টিওএম টমস, ইনক্লুড, আইএনই সি এল ইউ ডি ই, ইনক্লুড, তারপরে দেখো কঠিন বানান আর কি আছে, দেখো থ্রোট, টি এইচ আর ও এইচ, থ্রোট, মাসেল, এম ইউ এস সি এল, মাসেল, এম ইউ এস সি এল, মাসেল, তারপরে হ্যাডেক, এইচ এ ডি, হ্যাড, এক, এ সি এইচ ই, এক, হ্যাডেক, মাথা ব্যথা, এইচ এ ডি, হেড, এক, আগে হেড বানানগুলো, তারপরে এক, এস সি এইচ, এক, হ্যাডেক, কফিং, সি ও ইউ জি এস, কফিং, সি ও ইউ, কফ, সি ও ইউ জি এস, কফিং, সি ও ইউ জি এস আই এন জি, কফিং, তারপরে দেখো ফিলিং টায়ার্ড, ফ্রিকুয়েন্ট, এফ আর ই, ফ্রিকুয়েন্ট, কিউ ইউ এন টি, ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট, তারপরে দেখো আর কি আছে, ওয়াশিং, তারপরে রিডিউস, আর ই ডি ইউ সি, রিডিউস, অ্যাটাক, এ ডাব্লিউ টি এস সি কে ই ডি, অ্যাটাক, এইভাবে ছোট ছোট ভাগ করে, সিলেবাস ভাগ করে তোমরা বানানো শিখে নেবে। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, সি ইউ এগেন ইনশাআল্লাহ, প্লিজ স্টে অ্যাট হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।